আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিটিভিউসে আপনাদের সাথে আছি আমি মেহের আফরোজ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পত্নীকেই বলা হয় ফার্স্ট লেডি হিসেবে হোয়াইট হাউসে তার একটি চেম্বার থাকে কিছু দায়িত্ব কর্তব্য থাকে সেই হিসেবে দেশটির বর্তমান ফার্স্ট লেডি হওয়ার কথা মেলানিয়া ট্রাম্পের কাগজে কলমে তিনি তাই কিন্তু বাস্তবে ফার্স্ট লেডির মতো তৎপর দেখা যায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কন্যা ইভানকাকে কেন তিনি এত ক্ষমতাবান আর তার ব্যক্তিগত জীবনই বা কেমন এসব বিষয় নিয়ে আজ আলোচনা করব ইভানকা ট্রাম্প হচ্ছেন বর্তমানে যুক্তরাষ্ট্রের ফার্স্ট চাইল্ড প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ কন্যা এই কন্যাটির জন্ম ট্রাম্পের প্রথম স্ত্রী মডেল গার্ল ইভানার গর্ভে ট্রাম্প তখন প্রেসিডেন্ট নন তবে সফল রিয়েল এস্টেট ব্যবসায়ী প্লেবয় চরিত্রের অধিকারী ট্রাম্পের এ সংসার টেকেনি তাদের দুজনের ছাড়াছাড়ি হয়ে গেলেও মেয়ে থেকে যায় বাপের সঙ্গে সেই মেয়েটি ইভানকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ কন্যা এবং অনেকের মতে ট্রাম্পের সবচেয়ে প্রিয় সন্তান যার বয়স এখন ৩৮ এবং যিনি কিনা একাধারে একজন বিজনেস এক্সিকিউটিভ মডেল সমাজকর্মী ও মমতাময়ী মা একই সাথে এ মেয়েটি হোয়াইট হাউসে তার পিতার অন্যতম প্রধান একজন উপদেষ্টাও ইভানকা এবং তার স্বামী জ্যারেড কুশনার দুজনই প্রেসিডেন্ট ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা হলেও তারা এজন্য কোনো বেতন নেন না তবে সবাই জানে প্রেসিডেন্টের যে কোনো নীতি নির্ধারণী সিদ্ধান্তে এ দুজনের গুরুত্বপূর্ণ প্রভাব থাকে এই হলো ইভানকার বর্তমান অবস্থা কিন্তু তার অতীত কেমন ছিল কিভাবে তিনি এতদূর উঠে এলেন আসুন এবার জেনে নেওয়া যাক তার অতীতের কিছু কথা ইভানকার জন্ম ১৯৮১ সালে ৩০ অক্টোবর ম্যানহাটনে ইভানকা আসলে তার ডাকনাম যা অনেকটা তার মায়ের নামের মতোই শোনা যায় আগেই বলা হয়েছে তার মায়ের নাম ইভানা তিনি ছিলেন একজন মডেল তার আদি দেশ চেকোস্লোভিয়া ইভানকার বয়স যখন ১১ বছর ট্রাম্প তখন ম্যারিয়া ম্যাপলস নামে এক নারীর প্রেমে পড়েন এর পরিণতিতে অর্থাৎ ১৯৯২ সালে তাদের বিয়ে ভেঙে যায় ট্রাম্প এরপর মারিয়াকে বিয়ে করেন ইভানকা পরে বলেছিলেন তিনি তার সৎমা মারিয়া ও সৎবোন স্তেফানিকেও যদিও ভালোবাসতেন কিন্তু আপন মায়ের সাথে বাবার বিচ্ছেদটাকে কখনো ক্ষমাসুন্দর দৃষ্টিতে নিতে পারেননি ছোটবেলায় ইভানকা প্রথমে ম্যানহাটনের চ্যাপিন স্কুলে ভর্তি হন এটি ছিল একটি মেয়েদের স্কুল একসময় জ্যাকি কেনেডিও এই স্কুলের ছাত্রী ছিলেন এরপর ইভানকাকে ভর্তি করা হয় কানেকটিকাটের সোয়াতে রোজামেরি হল নামের একটি বোর্ডিং স্কুলে যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি এই স্কুলের প্রাক্তন ছাত্র ইভানকা অর্থনীতিতে গ্রাজুয়েশন করেন ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়া থেকে ২০০৪ সালে তার পিতা ডোনাল্ড ট্রাম্পও এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন ইভানকার মতো তার স্বামী কুশনারও একটি ধনাঢ্য আবাসন ব্যবসায়ী পরিবারের ছেলে ২০০৫ সালে তাদের প্রেমের সূত্রপাত ২০০৯ সালের ২৫ অক্টোবর তারা বিয়ে করেন এর আগে ইভানকা খ্রিস্ট ধর্ম ত্যাগ করে ইহুদি ধর্মে দীক্ষা নেন তেল আবিব থেকে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের রাজধানী সরানোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইভানকা যার মধ্য দিয়ে স্বামীর মতো ইসরায়েলের প্রতি তার ধর্মীয় বিশ্বাস ও আস্থার প্রতিফলন ঘটেছে মেধাবী ও সুন্দরী ইভানকার নানা বিষয়ে আগ্রহ আছে তবে সবচাইতে বড় আগ্রহ নিজেদের পারিবারিক ব্যবসার প্রতি পিতার কোম্পানির বোর্ড মিটিং এবং ব্যবসায়িক আলাপ আলোচনাগুলোতে তাই ইভানকা উপস্থিত থাকতেনই তবে আনুষ্ঠানিকভাবে তার উপস্থিতি শুরু হয় গ্রাজুয়েশন সম্পন্ন হওয়ার পর ২০০৫ সাল থেকে আসুন জেনে নিই ইভানকা সম্পর্কে আরও কিছু তথ্য ইভানকা একসময় তার পিতার জনপ্রিয় টিভি শো দ্য অ্যাপ্রেন্টিসে যোগ দেন শোটির সিক্স সিজন থেকে শুরু করে ২০১৫ সালে ফাইনাল এপিসোড পর্যন্ত ছিলেন ইভানকা এতে তাকে দেখা যেত একজন বোর্ডরুম জাজ হিসেবে ২০১৫
জন্মসূত্রে ইভানকা তার পিতার কাছ থেকে পেয়েছিলেন দরকষাকষির দক্ষতা। একবার মিয়ামির একটি সম্পত্তি কেনার সময় পিতার কোম্পানির পক্ষে প্রধান আলোচক ছিলেন ইভানকা। তিনি $100 কোটি দামের ওই সম্পত্তি $15 কোটি কিনতে সক্ষম হন। ২০০৯ সালে ইভানকার প্রথম বই দ্য ট্রাম কার্ড প্রকাশিত হয়। নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে লেখা এ বইয়ে ইভানকা জানিয়েছেন কি করে ব্যবসাকে এগিয়ে নিতে হয়। নিউ ইয়র্ক টাইমস পত্রিকার তালিকায় এটি ছিল বেস্ট সেলার বা সর্বাধিক বিক্রিত বই। তার দ্বিতীয় বই উইমেন হু ওয়ার্ক 2017 সালের মে মাসে প্রকাশিত হয়। ইভানকা প্রবল প্রাণশক্তিতে ভরপুর একজন উদ্যমী নারী। তাই তো পিতার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় সহায়তার পাশাপাশি 2007 সালে চালু করেন একটি জুয়েলারি কালেকশন এবং অল্পদিনের মধ্যেই প্রতিষ্ঠা করেন নিজস্ব ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল ব্র্যান্ড দ্য ইভানকা ব্র্যান্ড কালেকশন। ইভানকা যে প্রবল প্রাণশক্তিতে ভরপুর একজন মানুষ এটা বোঝা যায় তার রুটিন দেখে। তিনি প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে ওঠেন এবং সকাল 6:30টার মধ্যেই কাজ শুরু করে দেন। লোকজন বলে ইভানকা একজন বন্ধুত্বপরায়ণ, রুচিবান, কর্মদক্ষ ও স্পষ্টভাষী মানুষ, তবে খানিকটা হম্বিতম্বি প্রবণ। শেষের কথাটা স্বীকার করেন ইভানকা নিজেও, বলেন পিতার মতো তারও রয়েছে বিগ ইগো। ম্যানহাটনে থাকাকালে যেমন নিউ ইয়র্কে এসেও তেমনি সমাজসেবায় সময় ও অর্থ দেন ইভানকা। এরকম দুটি প্রতিষ্ঠান হল নিউ ইয়র্ক পুলিশ ফাউন্ডেশন এবং কুকিজ ফর কিডস ক্যান্সার। ইভানকা এবং তার আপন দুই ভাই এরিক ও ডোনাল্ড জুনিয়র, তারা সবাই ট্রাম্প অর্গানাইজেশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট। ট্রাম্প টাওয়ারের পাশাপাশি সবার অফিসও আছে, তবে ট্রাম্পের সবচেয়ে কাছের হলেন ইভানকা। ট্রাম্প কখনো তার এই মেয়েটির ফোন কল এলে তার রিসিভ করতে ছাড়ে না। কিন্তু কেন এত গুরুত্ব ইভানকার? ইভানকা যখন একেবারেই ছোট তখনই ক্ষমতাধর নির্বাহীদের কাছে জাগ দেখা দেন যে তিনি কত স্মার্ট। বড় হয়ে তার প্রমাণও রেখেছেন তিনি। তার ব্যবসা বুদ্ধির প্রশংসা ও স্বীকৃতি দিয়েছে বিভিন্ন মহল। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তাদের ইয়ং গ্লোবাল লিডার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করেছে। 2014 সালে ফরচুন ম্যাগাজিনের 40 Under 40 তালিকায় 33তম হন ইভানকা ট্রাম্প। ২০১৬ সালের মার্চে ইভানকা জারেড দম্পতি তাদের তৃতীয় সন্তানের জনক জননী হন। এই শিশুটির নাম থিও। এর আগে তাদের আরাবেল্লা ও জোসেফ নামের দুজন সন্তান রয়েছে। এ সময় তিনি পিতার পক্ষে এক রাজনৈতিক বিজ্ঞাপনে ঘোষণা দেন, মা হওয়াই একজন নারীর জীবনের সেরা কাজ। মনে রাখা দরকার, তার পিতা যখন প্রেসিডেন্ট পদে মনোনয়ন নিশ্চিত করেন তখন রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসে মূল বক্তব্য রাখেন ইভানকা। এতে নিজ কোম্পানিতে নারী ও সংখ্যালঘুদের জন্য তার পিতা কেমন সুবিধার ব্যবস্থা রেখেছেন তা তুলে ধরেন ইভানকা। নির্বাচনী প্রচার অভিযানও পিতার সার্বক্ষণিক সঙ্গী ছিলেন ইভানকা। 2005 সালে ফাঁস হওয়া এক অডিও টেপে ট্রাম্পকে নারীদের নিয়ে অশালীন কথা বলতে শোনা যায়। বুদ্ধিমতী ইভানকা এ প্রসঙ্গে বলেন, পিতার এ মন্তব্য একেবারে অগ্রহণযোগ্য ও আপত্তিকর। শুধু এটুকু বলেই তিনি ক্ষান্ত হননি, পিতার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনাও করেন। ট্রাম্পের জয়ের পর ইভানকা ও জ্যারেড দুজনই ওয়াশিংটন চলে যান এবং নিজেদের অনেক ব্যবসার নিয়ন্ত্রণ ছেড়ে দেন। 2018 সালের জুলাইয়ে নিজের ফ্যাশন কোম্পানি বন্ধের ঘোষণা দেন ইভানকা। এই সময় তাকে দেখা যেতে থাকে পিতার পাশে, বিশ্বনেতা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে চুপচাপ বসে আছেন, যেমন ছোট্ট শিশুটি বসে থাকে বাবার পাশে। এমন যে পিতৃভক্ত কন্যা, তার সাথেও পিতার মতের অমিল হতে দেখা যায়। প্রেসিডেন্ট হয়ে ট্রাম্প একবার বলেছিলেন, মিডিয়া প্রায় সবসময় ফেক নিউজ বা ভুয়া খবর দেয়। আরেকবার তিনি সাংবাদিকদের জনগণের শত্রু বলে আখ্যায়িত করেছিলেন। এ সময় ইভানকা পিতার মতের বিপক্ষে গিয়ে সংবাদপত্রের পক্ষে অবস্থান নেন। আরেকবার তিনি পিতার মতের বিরুদ্ধে গিয়ে আলবামার সিনেট সদস্য পদে মনোনয়ন প্রার্থী রয় মুরের নিন্দা করেন। এছাড়া অন্য সবসময় ইভানকার অবস্থান ছিল পিতার পক্ষে।
আর পিতা ট্রাম্পও কন্যার গুণে মুগ্ধ। এই মুগ্ধ পিতা একসময় ঘোষণা দেন যে ইভানকাকে তিনি জাতিসংঘে নতুন মার্কিন রাষ্ট্রদূত পদে নিয়োগ দেবেন। কি আছে স্বজনপ্রীতির অভিযোগ তো এমনিতেই শুনতে শুনতে কান ঝালাপালা। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের স্বজনপ্রীতির অভিযোগের পাশাপাশি ইভানকার বিরুদ্ধে ওঠে আইন লঙ্ঘনের অভিযোগ। 2018 সালের নভেম্বরে ওয়াশিংটন পোস্ট পত্রিকা খবর ছাপায় সরকারি কাজে ব্যক্তিগত ইমেল অ্যাকাউন্ট ব্যবহার করেছেন ইভানকা, যা ফেডারেল রেকর্ডস রুলের পরিপন্থী। এরকম আরও কিছু অভিযোগে মলিন হয়েছে ইভানকার ভাবমূর্তি। যেমন 2019 সালে জাপানের ওসাকায় G20 সম্মেলনে নিয়ম বহির্ভূতভাবে পিতার পাশে থাকা কিংবা অনাহূতভাবে কয়েকজন বিশ্বনেতার সাথে কথা বলতে চেয়ে ব্যর্থ হওয়া ইত্যাদি। এসব সম্মেলনে তার উপস্থিতিকেও ট্রাম্পের স্বজনপ্রীতি বলে সমালোচনা করা হয়। সব মিলিয়েই ইভানকা পিতাকে শপথে বহাল রাখতে আগামীতেও তার কণ্ঠস্বর শোনা যাবে। আরও বহুদিন তিনি থাকবেন প্রচারের উজ্জ্বল আলোয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আন্তর্জাতিক ঘটনা প্রবাহের খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিডিভিউজে। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।